স্ত্রী সন্তান আর নাতি নাতনির সংখ্যা কত হলে যথেষ্ট মনে হতে পারে আপনার। আপনার সঙ্গে মুসা হাসাহিয়া কাসেরের উপলব্ধির মিল হওয়ার সুযোগ নেই। উগান্ডার বগিসা গ্রামের বাসিন্দা মুসা হাসাহিয়া কাসেরার দেশটির পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত বুতালেজা জেলার বাসিন্দা কাসেরার স্ত্রী 12 জন। তার সন্তানের সংখ্যা এত বেশি যে অনেকের নাম তিনি মনে করতে পারেন না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে 102 জন সন্তানের জনক কাসেরার নাতি নাতনির সংখ্যা কেউ শুনলেও চোখ কপালে উঠবে। তার নাতিনাতনি 578 জন। নাতি নাতনির সংখ্যা এত বেশি যে তাদের অধিকাংশেরই নাম মনে রাখতে পারে না কাসেরা। বিশাল এই পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। খোরপোশ দিতে না পারায় ছেড়ে গেছেন দুই স্ত্রী। এত দিনে কাসেরার উপলব্ধি যথেষ্ট হয়েছে। নিজ বসত ভিটায় বসে 68 বছর বয়সী কাসেরা বার্তা সংস্থা AFP বলেছিলেন, প্রথমে এটা ছিল হাস্যরসের বিষয়, কিন্তু এখন সেসব ঘিরে নানা সমস্যা দেখা দিয়েছে। দিন দিন শরীরের জোর কমছে। বিশাল এই পরিবারের জন্য মাত্র 2 একর জমি, খাদ্য বস্ত্র ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি বলে দুই স্ত্রী ছেড়ে গেছে। বর্তমানে কাসেরা বেকার। অবশ্য তার গ্রামটি এখন এক ধরনের পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্য যাতে আর না বাড়ে সেজন্য তার স্ত্রীরা এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে চলছেন। কাসেরা বলেন, আমার স্ত্রীরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে, অবশ্য আমি করিনি। আমি আর সন্তান নিতে চাই না, কারণ এত বেশি সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব জ্ঞানহীন কাজ থেকে আমার শিক্ষা হয়েছে। সন্তানদের আমি লালন পালন করতে পারছি না। পারিবারিক আয়োজনে কাসেরা প্রথম বিয়ে করেন 1972 সালে। এ সময় তিনি ও তার স্ত্রী দুজনেরই বয়স ছিল 17 বছর। 1 বছর পর তাদের প্রথম সন্তান হয়। কাসেরা বলেন, যেহেতু আমরা শুধু 2 সহোদর ছিলাম, তাই আমার ভাই, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আমাকে পরামর্শ দিয়েছিলেন, বংশের সম্প্রসারণে অনেক বেশি সন্তান জন্ম দিতে যেন বেশ কয়েকটি বিয়ে করি। গবাদি পশু বিক্রেতা ও কসাই হিসেবে সচ্ছল জীবন ছিল কাসেরার। আর অবস্থা সম্পন্ন দেখে গ্রামবাসী তার সঙ্গে তাদের মেয়েদের বিয়ে দিতে চাইতেন। এমনকি তাদের কারো কারো বয়স ছিল 18 বছরের কম। উগান্ডায় বাল্যবিবাহ নিষিদ্ধ হয় 1995 সালে। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ব আফ্রিকার দেশটিতে বহু বিবাহের প্রচলন রয়েছে। কাসেরার সন্তানদের বয়স 10 থেকে 50 বছর, আর তার সবচেয়ে ছোট স্ত্রীর বয়স 35 বছর। তিনি বলেন, প্রথম আর শেষ সন্তান ছাড়া বাকিদের নাম মনে রাখতে পারেন না। তাদের জন্মের বিস্তারিত জানতে একটি পুরনো নোটবইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কথাগুলো বলছিলেন কাসেরা। তিনি বলেন, সন্তানদের চিনতে তাদের মায়েরা সাহায্য করেন, এমনকি কয়েকজন স্ত্রীর নামও মনে করতে পারেন না। এজন্য নিজের এক সন্তানে সাহায্য নেন তিনি। একজন স্থানীয় কর্মকর্তা, যিনি প্রায় 4000 জন লোকের এই গ্রাম তত্ত্বাবধান করেন, তিনি জানান যে চ্যালেঞ্জ সত্ত্বেও কাসেরা তার সন্তানদের খুব ভালোভাবে লালন পালন করেছেন এবং তাদের কারণে চুরি বা মারামারি কোনো ঘটনাও ঘটেনি। পৃথিবীর সবচেয়ে বড় পরিবারটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানান ধরনির কমেন্টে। আর এরকম অদ্ভুত ও মজার মজার তথ্য পেতে ধরনির সাথেই থাকুন। ধন্যবাদ।